তো এসএম লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। আর আজকে আমি দুপুর দুটো থেকে ব্লগটা চালু করছি, তোমরা দেখতে থেকো, জিনিস দেখাই দাঁড়াও। এই দুটো গাছ আমি যখন ঘরে ছিলাম নি, তখন হচ্ছে সাদ্য বাড়িতে তার যে মারা গেছে তার গাছ প্রচুর পছন্দ বলে দুটো গাছ দিয়েছিল। গাছগুলোতে জল না দিয়ে দিয়ে মরে গেছে। এই গাছগুলোতে নার্সারি থেকে কিছু গাছ এনে লাগাতে হবে। যাই হোক, আজ শুক্রবার, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, দুদিন কাল গাড়ি জার্নি করে এসে ঘর দুয়ারে কাজ টাজ করে আজকে আর শরীরটা ভালো লাগছে না। কিন্তু কী করবো, মেয়ে মানুষ, কাজ করতেই হবে, মেয়েদের কোনোদিনও ছুটি নেই। আজ একদিন যদি ছুটি নিয়ে নাও, পরের দিনে কাজ এত থাকবে, তারপরে আমার এখানে মাও নেই শাশুড়িও নেই। এই যখনই একটু শুয়ে পড়ি মনে করি পরে কাজ করব, তারপরে ভাবি নিজেকেই তো সব করতে হবে, করে ফেলি আবার পরে ভারী হয়ে যাবে, আবার উঠে সব কাজ করতে হয়। যাই হোক, এখন ছেলেকে একটু পড়তে দিতে যাই, তারপরে এসে তোমাদের সাথে আবার গল্প করব। আজকে আমার কোনো কাজই হয়নি, ছেলেকে প্রাইভেটও দিতে যাওয়া হয়নি, আর বরের আজকে একটু শরীরটা খারাপ, তাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবো বলে রিপোর্টও আসেনি আর ডাক্তারও দেখাতে নিয়ে যাওয়া হয়নি, কোনো কাজই আজকে আমার হয়নি। আমার ছেলেকে যখন স্কুল প্রাইভেট নিয়ে যাবো বলছিলাম, বর বললো আজকে ডাক্তারখানা যাব, আজকে আর তাহলে যেতে হবে না, কারণ এ আসবে আবার ডাক্তারখানা যাবে। যাই হোক, আজকে ছেড়ে দাও, এতদিন যখন ছুটি হয়েছে ছেড়ে দাও, পরে সোমবার থেকে যাবে। তারপরে সন্ধ্যাবেলা রিপোর্ট আনতে গেলাম, রিপোর্ট এনে ডাক্তারখানা যাব, রিপোর্ট আনতে গেছি তাও রিপোর্টও দেয়নি, আজকে ডাক্তারও দেখানো হয়নি, আজকের দিনটাই মাটি হয়ে গেল, কোনো কাজই হয়নি। গুড মর্নিং বন্ধুরা, আমি এখন সারাটা থেকে আমি আমার ব্লগটা চালু করছি। আমার এখন চান করা, ঠাকুরকে ঠাকুর পূজা করা সব হয়ে গেছে, এবারে আমি একটু খাবো। আজকে আমার জন্য সকালবেলার ব্রেকফাস্ট হচ্ছে ইডলি, ইডলি খেয়ে নিই তারপরে তোমার সাথে গল্প। আজকে আমাদের রান্না হচ্ছে মাছ দিয়ে, কাঁচকলা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, গাজর দিয়ে একটা লম্বা করে ঝোল, আর ভাত, আর উচ্ছে আর করলা ভাজা। আমার মাছ, আমার তরকারি হচ্ছে, তার ফাঁকে ফাঁকে কাজগুলো করে নিই, নাহলে দেরি হবে, যত কাজ এগিয়ে রাখা যায়। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার বর খেতে পারেনি, এত রোদ গরমে পুজো টুজো করতে যায় তো হোমের কাছে বসে, তাই জন্যে রোদ লাগা হয়ে গেছে, খেতে পারেনি। দুজনকে দু বোতল ওআরএস জল দিয়েছি, চারটের মধ্যে শেষ করতে বলেছি, একে এই ছোট বোতল, বরকে এই বড় বোতলে জল দিয়েছি, চারটের মধ্যে শেষ করতে বলেছি, আর আমার ছোট ছেলেকে এই।